সবাই কেমন আছেন? আজকে হলো সরস্বতী পুজো। শুনতেই পাচ্ছেন আমাদের বাড়িতেও পুজো হচ্ছে, কাঁসর ঘন্টার আওয়াজ হচ্ছে। তো বিদ্যাদেবীর আশীর্বাদ নিয়ে শুরু করতে চলেছি আজকের টপিক, কোন খাবার উপকারিতা। আপনার যদি ইনসমনিয়া বা ঘুমের অসুবিধা থাকে তাহলে শীতকালের ডায়েটে কিন্তু অবশ্যই রাখুন কুলকে। এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আপনার দুশ্চিন্তা দূর করবে, সাথে আপনার বাড়িতে যেসব কুচি কাচা আছে তাদের পরীক্ষা ভীতিকেও কিন্তু দূর করবে। ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন বা NCBI এর 2017 তথ্য অনুযায়ী এই কুল কিন্তু আমাদের ব্রেনকে প্রোটেক্ট করে, প্লাস ব্রেনের কার্যক্ষমতাকেও অনেক গুণ বাড়িয়ে দেয়। কুলের মধ্যে থাকা হাই ফাইবার কনস্টিপেশন কমাতে এবং পেট পরিষ্কার করতেও সাহায্য করে, সাথে সাথে এটি কোলেস্টেরলকে কমাতেও সাহায্য করে। হাই অ্যান্টি অক্সিডেন্ট থাকার জন্য এটি কিন্তু ক্যান্সার সেলের উপরও প্রভাব বিস্তার করে, টিউমার সেলকে গ্রোথ হতে দেয় না এবং সাইটোটক্সিক প্রভাব বিস্তার করে, ফলে তা ক্যান্সার সেলে পরিণত হয় না। উপরন্তু এটি কিন্তু ইমিউনিটি বুস্ট করতেও সাহায্য করে, কেননা এর মধ্যে ভিটামিন A, B2 এবং C এবং প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যালসও কিন্তু থাকে। এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস এবং আয়রন হাড়কে মজবুত করতে ও শক্ত করতে সাহায্য করে। ব্লাড সার্কুলেশন ভালো করতে, ত্বককে মসৃণ করতে, বয়সের ছাপ কমাতে এই ফল কিন্তু খুবই ভালো। মাসেলের স্ট্রেংথ বাড়াতে এবং শক্তি বাড়াতেও কিন্তু এই ফল খুবই সাহায্য করে। তবে যাদের ডায়াবেটিস বা অ্যাজমা আছে তারা কিন্তু কুল খাওয়ার আগে অবশ্যই তাদের ডায়েটিশিয়ানদের সাথে পরামর্শ করে নিন। কুল কিন্তু ইন জেনারেল আমরা সবাই খেতে পারি, তবে খুব বেশি পরিমাণে খাবেন না, অল্প আমরা কিন্তু সবাই খেতে পারি। দিনে মোটামুটি 3-4 কিন্তু খাওয়া যায়, যদি তার কোনো শারীরিক অসুস্থতা না থাকে।